পাকে বাঁধা, সাত পাকে বাঁধা। মামনি, তোমার একটা শাড়ি আমাকে পরতে দেবে? আমি একটু বেরোব। হ্যাঁ দিচ্ছি, কিন্তু কোথায় বেরোবি মা? একটা দরকার আছে। কি দরকার? তুই সেরকম কিছু হলে বল না, আমি দাদাভাইকে দিয়ে আনিয়ে দিচ্ছি তোকে। না মামনি, আসলে কাজগুলো আমাকে নিজেই করতে হবে। কি এমন রাজকার্য শুনি? আজ থেকে টিউশনি পড়াতে যাব, আর ইউনিভার্সিটি যাওয়াও শুরু করব। তোমার বাড়ি থেকেই যাতায়াত করব। তা এই কাজগুলো এক্ষুনি শুরু না করলে চলছিল না? কটা দিন যাক না রে। না মামনি, বেশি দিন বন্ধ রাখলে আবার চলবে না। এত সব এক্ষুনি শুরু করতে পারবি? একই মন মেজাজগুলো ভালো নেই তেমন। মামনি, আমি মন মেজাজ ভালো হয়ে যাবে মা। কাজের মধ্যে থাকলে মন মেজাজ আপনি ভালো থাকবে। মা তুমি ওকে ইউনিভার্সিটিতে যেতে দাও, টিউশন পড়াতে দাও। আর তাছাড়া ও তো সবে সবে ইন্ডিপেন্ডেন্ট হতে শিখছে, পৃথিবীটাকে চিনতে বুঝতে শিখছে, ওকে একটু সুযোগ দাও। থ্যাংক ইউ দাদা ভাই। যা, জুতোটা ছিঁড়ে গেল, এখন কি করবো আমি? হ্যালো হ্যালো, কেতুদি? কেতুল তুলি? হ্যাঁ গো, গুড মর্নিং। হ্যাঁ বল। দুষ্টু কি উঠেছে? দুষ্টুর সঙ্গে তাহলে একটু কথা বলতাম। হ্যাঁ, কিন্তু দুষ্টু তো বাড়ি নেই রে। সে কি বাড়িতে নেই, কোথায় গেছে? ও টিউশনে গেল। হ্যাঁ হ্যাঁ বল বল। আমার মেয়েটাকে একটু দেখো প্লিজ। এমনি যা, তো রাজাকে ডেকে নিয়ে জল খাবারটা খা। কিসে ছোটদা ঘরে নেই মা? ঘরে নেই মানে কোথায় গেছে? লাটসা জানি না, সে সকাল থেকে ঘরে নেই। গেছে কোথায় ছেলেটা তাহলে? কি হবে গো এখন? মন দিয়ে পড়াশোনা কেমন? আচ্ছা আন্টি। এসো দুষ্টু, এই জুতো জোড়া পরে নাও। বৌদি, এর কোনো দরকার নেই। আরে তুমি আমাকে নিজের মতো ভাবো না, নাও পরে নাও। এখানে কি জুতো জোড়া রেখে গেল বলো তো? আমি তো কি, আরে এখানে তো একটা কাগজও রয়েছে। চিঠি কি লেখা আছে পড়ি? ও তাহলে এই ব্যাপার। তাহলে তো তোমার আর এই পুরনো জুতো দরকার নেই বলো? কিন্তু বৌদি, এত ভালোবাসাকে অবহেলা করো না দুষ্টু।